এমন জিনিসটা। দেখো কি টক, এটা কেউ খায়? ওটা কুসুম ফল। কিন্তু এটা কেউ খায়? এটা কি বাজে খেতে? আমার পক্ষে খাওয়া সম্ভব, এটা আমার পক্ষে খাওয়া সম্ভব না, আর যার পক্ষে হোক। যেহেতু কালকে পূর্ণিমা ছিল তাই বাবা মার বিবাহবার্ষিকীটা সেভাবে সেলিব্রেট করা হয়নি। আর বাবা মা বাইরে গিয়ে সেলিব্রেট করা বা খাবার খাওয়া একদম পছন্দ করে না, বাড়ির খাবারেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই বাবার পছন্দ মতো দেশি মুরগি আনা হয়েছে আর মাছ আনা হয়েছে। দেশি মুরগির ঝোল ভাত খেতে সে একটু বেশিই পছন্দ করে। যার বিবাহবার্ষিকী সে নিজেই রান্না করতে শুরু করে দিয়েছে, কারণ বাবা তার হাতের মাংস ছাড়া কারোর হাতের পছন্দ করে না, তাই না মা? কোনো রান্না হয়নি শুরু, এই মাংস রান্না শুরু করছে। কোথায় গিয়ে শেষ হবে এখন কে জানে। তা আরও কিছু আইটেম করবে? দেখা যাক কি করা যায়। তোমাকে তো আর কেউ রান্না করে খাওয়ালো না, তুমি নিজেই খাও। নিজেই খাই, কি আর করবে মা। বাইরে থেকে মনে হচ্ছে কিছু আসবে একটা খাওয়ার সময়। আসবে? হ্যাঁ, সেটা সারপ্রাইজ। এখন একটু সারপ্রাইজের ব্যাপারে চলছে, দেখা যাক কি আসে। মা আমাদেরকে ট্রিট দিবে তো তাহলে? হ্যাঁ, সবসময় তো ট্রিট দিচ্ছি। দেশি মুরগির মাংস কষানো চলছে। দেশি মুরগি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আমাদের ভালো লাগে, কিন্তু আজকে একটু কম হয়ে গেছে, কারণ 1 কেজি মাংস বেরিয়েছে আর কি মুরগিটা থেকে। আরও হয়তো আর দুটো আর একটা নিলে ঠিক হতো। আমাদের আর কি অল্প মাংস হয় না, আমরা সবাই একটু বেশি মাংস খেতে পছন্দ করি, সবার ওই জন্য আমাদের মন খারাপ। যাই হোক, সকালটা এই দিয়েই হয়ে যাবে। এত বাদাম কে দিল গো? ওই কি চাষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, চাষের বাদাম। এগুলো আগে ট্রেনে বিক্রি হতো। হ্যাঁ না, ট্রেনে নয় যে কোথাও অনুষ্ঠান দেখতে গেলে ভাজা, এগুলো ভাজা নয়, সেগুলো ভেজে দেয়। তাহলে এগুলো কি, এগুলো খাওয়া যাবে নি? মানে এগুলো কি করতে হবে? এগুলো এমনি তেলে ভেজে খাওয়া হয়, মুড়ি দিয়ে। ও দেখি একটা আমি ছড়াই। তুই খাবি কি? তাহলে তোকে বালি ভেজে দেবো। বালি দিয়ে কিভাবে ভাজবে? তোমার আছে যন্ত্রপাতি? না, ঘরে যে কড়া আছে সেই কড়াই দিয়ে ভাজতে হবে। খলা কিনে আনবি, ভেজে ভেজে খাও। হ্যাঁ হ্যাঁ, মাটির একটা খলা কিনে এনে ভাজবে বাবা। আমার নীতি, আমার নীতি খাবে বালি কিনে ভাত হয়ে। কাঁচা অতটা ভালো লাগে না, ভেজেই ভালো লাগবে। সেই যেটা অনুষ্ঠান দেখতে গেলে বা সিনেমা দেখতে গেলে কি সুন্দর নুন, বিট নুন দেয়। কেউ যদি বাদাম খাও তাহলে আমাদের বাড়ি থেকে নিয়ে যাও 1 ব্যাগ বাদাম। আজকের দিনে নিজের হাতে রান্না করে খাওয়ালে হয়তো বেশি ভালো হতো, কিন্তু আমার মা এগুলো খুব বিরক্ত হয়, তাই সাজিয়ে গুছিয়ে দিয়েছি বলে বিরক্ত হচ্ছে। আর আমাদের বাড়িতে একটু নিরামিষ আমিষের ব্যাপার আছে, তাই মা রান্নাঘরে কাউকে ঢুকতে দেয় না, পছন্দ করে না, বিরক্ত হয় আর কি। আর ঠাম্মা মাংস খায় না, মাছ খায়, তাই ঠেকাঠেকি হয়ে যেতে পারে, এই সমস্ত কারণেই আর কি এসবের দিকে যায় না। বিবাহবার্ষিকী উপলক্ষে কলেজ থেকে ফেরার সময় বোন একটা কেকও এনেছিল মায়ের জন্য, আর মিও আমরের কেক খেতে আমরা খুব পছন্দ করি, সেই ভেবেই আরও এনেছে। কিন্তু মা বিরক্ত হয়ে, বললাম না মা এসবে খুব বিরক্ত হয়, বলেছিল যে নিজেরাই কেকটা কেটে নিজেরাই খেয়ে নিবি, আমাকে এসবের মধ্যে একদম রাখবি না। আসল কথা, সারাদিন কাজকর্ম করে, তারপর এত গরম, তারপর আর সেজে গুজে এসব করার ইচ্ছে থাকে না। সন্ধেবেলা অনেক বুঝিয়ে সুঝিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট করেছি যে একটু শুধু কেকটাই কাটো, একটু শাড়ি পরো, সাজগোজ করো। তো যাই হোক, সে রাজি হয়েছে অবশেষে। আর আমার কেকের উপর তো নজর রয়েইছে, কারণ অনেক দিন থেকেই মিও আমরের কেক খেতে খুব ইচ্ছে করছিল। বাঁকুড়ার দিকে যেহেতু পাওয়া যায় না, তাই খাওয়ার সুযোগ হয়নি, তাই আমি অপেক্ষায় রয়েছি কখন কেকটা কাটা হবে আর কখন আমি খাবো। Happy anniversary, happy anniversary, happy anniversary, happy birthday, happy birthday.
যেইভাবে আজকের দিনটা হাসি মজা আনন্দ দিয়ে পেরোলো, জীবনের প্রতিটা দিনই যদি এইভাবে একসাথে সবাই মিলে কাটিয়ে দিতে পারি আর কি চাই বলো।